হাই ফ্রেন্ডস, ওয়েলকাম। আমি প্রিয়াংশু চ্যাটার্জি এবং তোমরা দেখছো ফলোয়ার্স অফ কাফি। বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে যে বিষয়টিকে নিয়ে উপস্থিত হয়েছি তা হলো ডগের সিট ট্রেনিং। কীভাবে ডগদের সিট ট্রেনিং করাতে হয় এবং এর পাশাপাশি আজকের ভিডিওতে আমি আমার নিজস্ব অভিজ্ঞতাও এখানে শেয়ার করব। বলি বন্ধুরা, সিট ট্রেনিং দুভাবে করানো যায় আমার হিসেবে। যেমন প্রথমটি হলো ডগকে ট্রিট দেখিয়ে। যেমন প্রথমে আমরা যদি একটি ট্রিট হাতে ধরি, তবে ডগের মাথার উপরে ট্রিটটা ধরলে দেখা যাবে ডগ কোনো সময় লাফ দিয়ে ট্রিটটি খাওয়ার জন্য লাফ দিচ্ছে আমাদের সামনের দিকে, না হলে পিছনে পিছিয়ে বসে পড়ছে। এবং যখন ও লাফ দিবে তখন আমাদেরকে নো বলতে হবে, যে বোঝাতে হবে তাকে সে কাজটি ঠিক করছে না। কিন্তু যখন পিছিয়ে বসে পড়বে তখন আমাদেরকে তাকে গুড গার্ল, গুড বয়, বিভিন্ন রকম সাবাস বলে তাকে বোঝাতে হবে যে না, আমি এই এটাই ভালো কাজ করছি। এবং এরকম পরপর কিছুক্ষণ কিছুদিন প্র্যাকটিস করালে পারে ও অটোমেটিক বিষয়টি শিখে। দ্বিতীয়ত হলো, আমি যেভাবে আমার টাফিকে শিখিয়েছি সেটা হলো, টাফি প্রথম থেকে একটু ওভার এক্সাইটেড ডগ ছিল এবং যখন আমি তার মাথার উপরে ট্রিট ধরতাম ও কোনো সময় বসতো না, ও সামনের দিকে লাফ মারত সেই ট্রিটটি খাওয়ার জন্য। সেই সময় আমি একটা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করলাম, যেটা হলো ওকে হালকা করে কোমরে প্রেস করলাম এবং কোমরে প্রেস করার ফলে ও পিছন দিকে বসে পড়লো এবং তখন আমি ওকে ট্রিট দিয়ে গুড গার্ল বলে ওকে আমি বোঝালাম যে সে এই কাজটা ভালো করছে। এভাবে আমি পরপর কিছুদিন করানোর পর সে আস্তে আস্তে অটোমেটিক ব্যাপারটা বুঝে গেল এবং এখনও ভালোভাবে সিট করতে পারে। চলো বন্ধুরা, আমরা এই বিষয়টিকে প্র্যাকটিক্যালি করে দেখাই যাতে তোমাদের আরও সুবিধা হয়। তো বন্ধুরা, প্রথম পদ্ধতিটি হলো কিছুটা এরকম, যেটাতে আমি বললাম ট্রিট দেখিয়ে ডগকে বসানো হবে সেটা হলো এরকম। টাফি প্রথমে আমরা ট্রিটটিকে হাতে নেব, একটি ট্রিটকে এরকম যে কোনো ডগ শপ থেকে পাওয়া যায় এই ধরনের ট্রিট, ওটাকে আমরা হাতের তালুতে এভাবে ধরবো। এরপরে ডগের মাথার উপরে আমি করে ধরতে হবে যখন ডগ ডগ স্ট্যান্ড পজিশনে থাকবে। আমি টাফিকে আগে থেকেই কিছুটা শিখিয়ে রেখেছি জন্য ও আগেই বসে পড়ছে। টাফি সিট, গুড গার্ল, সাবাস, গুড গার্ল। এভাবে ডগের মাথার উপরে ট্রিটটিকে আমাদেরকে ধরতে হবে এবং ডগ অটোমেটিক ট্রিটটিকে দেখিয়ে দেখে পিছনে করতে হবে। সিট, গুড গার্ল, সাবাস। এবং ডগ যখন এরকম স্ট্যান্ড পজিশনে থাকবে তখন তার কোমরে হালকা করে প্রেস করতে হবে। আমার টাফি প্রেস করার আগেই বসে পড়লো, হালকা করে এখানে প্রেস করে নো সিট, টাফি সিট, হ্যাঁ, গুড গার্ল, সাবাস। এভাবে প্রেস করলে পারে ও যখন বসবে তখন আমাদেরকে ট্রিট দিয়ে ওকে সাবাস বলতে হবে বা গুড গার্ল বলতে হবে, যেন ও বুঝতে পারে। এবার আমার টাফি প্রথম থেকে এটা শিখে গেছে, ওই জন্য ওকে আর বলতে হচ্ছে না, সিট কমান্ডটা শোনার সঙ্গে সঙ্গে বসে। আসলে বন্ধুরা, আমি টাফিকে সিট ট্রেনিং শিখিয়েছিলাম মাত্র 2 মাস বয়সে, তখন থেকে ও সিট ট্রেনিংটা পারে। এবার এখন ওকে যখন এই সিট ট্রেনিং শেখানোর জন্য আমি বলছি, তোমাদেরকে শেখানোর জন্য আমি ওটা দেখাতে যাচ্ছি, তখন ওকে কমান্ড দেওয়ার আগেও ও বসে পড়ছে। ও বুঝতে পারছে আমাকে এখন বসতে বলা হবে। এবার সেজন্য তোমাদেরকে একটু দেখাতে অসুবিধা হলো, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারবে। এবং ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো এবং আমি কী অসুবিধা হচ্ছে সেটার উপর আমি বেস করে একটা ভিডিও বানাবো। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকমই টাফির আরও ভালো ভালো ভিডিও পেতে থাকার জন্য। থ্যাংক ইউ।